রোহিঙ্গা গণহত্যার বিচার নিয়ে বাধা কাটল গাম্বিয়ার মামলায় মিয়ানমারে আপত্তি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত জমি সহ ঘর উপহার পেয়ে উদ্বেলিত আরও 26,000 পরিবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা নতুন করে জীবন সাজানোর আশা দেশের সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি মন্তব্য হাসানের সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বললেন ফখরুল এবং আবারও অস্থিতিশীল হচ্ছে চালের বাজার বস্তা প্রতি দাম বেড়েছে প্রায় 100 টাকা লিটারে 14 টাকা কমেছে সয়াবিন তেলের প্রধানমন্ত্রী দেয়া উপহারের ঘর ও জমি পেয়ে আনন্দে আত্মহারা দেশের আরও প্রায় 26,000 পরিবার যারা কখনোই চিন্তা করেননি নিজের জায়গায় হবে পাকা ঘর তাদের স্বপ্নপূরণ করায় বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ দিতে ভুল করেননি উপকারভোগীরা আশ্রয়ণ প্রকল্পে যারা আগে জমি ও ঘর পেয়েছে তারা এখন অনেকটাই স্বাবলম্বী পরিবার নিয়ে সুখে বাস করছেন স্বপ্নের বাড়িতে সুজন মিয়ার ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমি ও গৃহহীনদের সারা দেশে 15,123টি জায়গায় জমিসহ ঘর নির্মাণ করে দিয়েছে সরকার সবশেষ 26,229টি পরিবারকে জমি ও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 400 বর্গফুটের 2 কক্ষের গৃহে একটি বারান্দা একটি রান্নার কক্ষ একটি শৌচাগার ও ইউটিলিটি স্পেস পেয়ে আনন্দের শেষ নেই উপকার ভোগীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে ভুলেননি জমি ও ঘরের মালিকরা আমার মাথা গুজা জায়গা ছিল না এখন আমারে জায়গা দিছে প্রধানমন্ত্রী আমি অতি খুশি হয়েছি তারে আমি ধন্যবাদ দিই আমি তার জন্য হাজার হাজার দোয়া করি ঘরের জায়গা থেকে বেড়াতে হতো এখন প্রধানমন্ত্রী যে বাদ দিয়েছে তাই তো আমরা খুব খুশি আমাকে সরকার সবকিছু দিতেছে ভূমি ও গৃহহীনদের জমি সহ ঘর দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা সহ তাদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী যারা পুনর্বাসিত হলো তারা যদি প্রশিক্ষণ পায় নানা ধরনের প্রশিক্ষণ যেখানে যেটা প্রযোজ্য এবং পরে যদি লোনটা পায় এই মানুষ তো এই বাড়ি ছেড়ে যাবে না এবং এরা তো কর্মঠ এক সময় যাদের কিছুই ছিল না প্রায় 2 বছর আগে ঘর পেয়ে সুন্দরভাবে সবুজের সমারোহে সাজিয়েছেন তাদের স্বপ্নের নীর হাঁস মুরগি পালি হাঁস মুরগি বেচলে টাকা আসে ওটা দিয়ে সংসার চলে এখন তো নিজের ঘরে পায়ে মনে করেন এই গাছপালা লাগাইছি সবজি আজ দিছি গরু এই ছাগল আছে হাঁস মুরগি পালিছি পথ খরচ 10-20 টাকা লাগলে দেশের একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে সারা দেশে প্রায় 2 বছর আগে যারা ঘর পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদের আনন্দের যেন শেষ নেই ঘরের সামনে ছোট্ট জায়গায় করেছেন বাগান সবজির চাষ আর ফলমূলের চাষ এর মাধ্যমেও জীবিকা নির্বাহ করতে পারছেন তারা আর কেউ কেউ সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন মুশফিকুর রহমান মোহনা সংবাদ বাগেরহাট খুলনা সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদলীয় শাসন পাকাপোক্ত করতে আগের মতো আরেকটি নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেন তিনি আর তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন দেশের সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি তাই সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ করতে রাজনীতি থেকে দলটিকে চিরতরেই বিদায় জানাতে হবে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির চট্টগ্রাম সার্কিট হাউসে বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ অনুষ্ঠানে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপুতে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং যুব কল্যাণ তহবিলের অনুদানের চেকও বিতরণ করা হয় এ সময় বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন দলটিকে রাজনীতি থেকে বিদায় জানাতে হবে এই সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ করতে হলে এই সাম্প্রদায়িক অপশক্তিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় সাম্প্রদায়িকতা নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে চিরতরে বর্জন করতে হবে এদিকে গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সামগ্রিকভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার ফলে আজকে কিন্তু এরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে তারা তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্যে এবং তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থাকে
পোক্ত করবার জন্য কিন্তু আবারও আরেকটা নির্বাচন তারা একই কায়দায় একইভাবে সংগঠিত করতে চায়। নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়ে দেন দলটির মহাসচিব। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেওয়ার কারণে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। তাদেরকে একটা নিরপেক্ষ। আবারও অস্থিতিশীল হচ্ছে চালের বাজার। বস্তা প্রতি দাম বেড়েছে প্রায় 100 টাকা। এছাড়া নতুন করে দাম বেড়েছে কাঁচা মরিচ, আলু, ব্রয়লার মুরগি ও মাছের। লিটারে 14 টাকা কমেছে সয়াবিন তেলের দাম, আর অপরিবর্তিত আছে ডালসহ গরু ও খাসি মাংসের দাম। এমআর আসাদের রিপোর্ট। কোরবানির ঈদের পর রাজধানীর বাজারগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা কমলেও উত্তপ্ত হয়ে উঠেছে চালের বাজার। আমদানিকৃত ভারতীয় চাল বাজারে আসার পরও বস্তা প্রতি দাম বেড়েছে প্রায় 100 টাকা। মিনিকের চাল 80-70 টাকা বিক্রি করে, নাদির চাল 70-85। এতদিন তো ভারতের দিকে তাকায় রয়েছিল, কিভাবে তারা দিব, কিভাবে আনবো। মেল মালিকেরা এখন আরো দেখছে যে ওইটির দাম আরো বেশি, এখন আমগো এটির দাম আরো এক প্রতি কেজিতে 1-2 টাকা বাড়া দিচ্ছে। 200 টাকা আগে তো ছিল, এখন লিটার প্রতি লিটারে 15-16 টাকা করে কমাচ্ছে। সবজির বাজার নিয়ন্ত্রণে থাকলেও দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180-200 টাকায়। এছাড়াও আলুর দাম ঈদের পর কেজি প্রতি বেড়েছে 5 টাকা। আলু থাকার কথা 25 টাকা, হে আলু এখন 30 টাকা কেজি। অন্যান্য সবজির দাম তুলনামূলক এটা নিয়ন্ত্রণে আছে, শুধু মরিচের দামটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বেগুন ধরে না 60 টাকা, শসা 60 টাকা কেজি, 40-60 টাকার ভিতরে সবজিগুলো আছে আর কি। পর্যাপ্ত সরবরাহ না থাকার অজুহাতে দাম বেড়েছে প্রায় সব রকম মাছের। মুরগির দাম কেজিতে বেড়েছে 5 টাকা, আর আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। হাড় সহ 700 টাকা, আর যেটা হাড় ছাড়া ওটা 800 টাকা। খাসি চলতেছে আপনার 1000, আর ছাগল 900। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্তের সংসার খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে বলে জানান ক্রেতারা। বাজার ব্যবস্থা খুবই খারাপ, সব জিনিসের খুবই দাম। এটা ছিল 500 টাকা, এখন 700 টাকা যাচ্ছে, সব জিনিসেরই কিছু কিছু বেশি দাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরাবরের মতো বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতা সাধারণ। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। স্বাভাবিক সন্তান প্রসব এবং মা ও শিশু মৃত্যুর হার কমাতে তৃণমূলে কাজ করছেন মিড ওয়াইফরা। এতে অপ্রয়োজনীয় সিজার কম হচ্ছে, তাই দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ এখন মিড ওয়াইফদের কাছে স্বাভাবিক সন্তান প্রসবে উদ্বুদ্ধ হচ্ছে। তবে তাদের সংখ্যা কম হওয়ায় সার্বক্ষণিক সেবা পাচ্ছেন না গর্ভবতী মায়েরা। এই অবস্থায় প্রশিক্ষণের মাধ্যমে মিড ওয়াইফ বাড়াতে কাজ করছে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর। উষাফের দুসি রিপোর্ট। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ নার্স ও মিডওয়াইফের ভূমিকা অনস্বীকার্য। সরকারি উদ্যোগের কারণে মানুষ এখন মিডওয়াইফদের সেবা সম্পর্কে জানতে পারছেন, সেবা নিতে হাসপাতালে যাচ্ছেন। তবে মা ও শিশু মৃত্যুর হার লক্ষ্যমাত্রা অনুযায়ী কমিয়ে আনতে মিডওয়াইফদের সংখ্যা বাড়ানো জরুরি। কেয়ার সেবা দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন, মানে গর্ভপূর্ণ সেবা দেওয়ার জন্য যে আলাদা স্পেস প্রয়োজন, লেবার স্পেস আলাদা প্রয়োজন, পোস্টনেটাল কেয়ার জন্য আলাদা প্রয়োজন, কিন্তু মানে সকল এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ড গুলো সব একসাথেও মিক্স হয়ে আছে, এরকম আছে। কিন্তু মেইনলি কাজের ক্ষেত্রে প্রবলেম হয় যে আমাদের স্টাফ খুব কম থাকে, এই জন্য আসলে সেটাই প্রবলেম হয়। সার্বজনীন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় প্রসূতি মায়েদের সেবা নিশ্চিতের পাশাপাশি আধুনিক নার্সিং শিক্ষা সম্প্রসারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কাজ করে যাচ্ছে। মিডওয়াইফারি প্রোগ্রামটা বাংলাদেশে সম্পূর্ণ নতুন। 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে প্রথম এই প্রোগ্রামটি শুরু হয়। কিন্তু পৃথিবীতে তো ছিল শত সহস্র বছর আগে থেকেই মিডওয়াইফরা কাজ করেছেন। এখন মিডওয়াইফ কি? মিডওয়াইফরা হচ্ছে শিক্ষিত, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানকারী, যারা নর্মাল ডেলিভারিতে দক্ষ এবং প্রশিক্ষিত। গ্রামাঞ্চলে বহু অন্তঃসত্ত্বা মা এখনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেবা নেন না, ফলে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক জরিপ মতে দেশে এখনো প্রসবকালীন সময় প্রতি হাজারে 40টিরও বেশি শিশু মারা যায়। প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সেখানে কিন্তু আমরা ডাক্তাররা নারীরা গেলেই ধরেন ডেলিভারির জন্য যাচ্ছে, আমার ইচ্ছা আছে আমি নর্মাল ডেলিভারিতে যাব, কিন্তু ডাক্তাররা এমনভাবে ভয় পাইয়ে দিচ্ছে যে না সিজার ছাড়া হবেই না।
সেই ওই জায়গাটা আমরা যাতে বন্ধ করতে পারি সেই জন্যই সবাই মিলে কাজ করছে। আসলে মিডওয়াইফরা এটাতে অনেক বেশি কাজ করছে। মিডওয়াইফদের প্রশিক্ষণ দিতে সরকারি বেসরকারি পর্যায়ে আরো প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশে করোনায় 24 ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 29,258 জন। একদিনে 7,419টি নমুনা পরীক্ষায় 620 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন 20,899 জন। আর নতুন 1,765 জনসহ মোট সুস্থ হয়েছেন 19,33,256 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.36%। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গাজীপুরে কালিয়াকৈরে আসন সংকটে বেশ কটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে লেখাপড়া। বেঞ্চ না থাকায় খুদে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পাঠ নিতে পারছে না। তবে বরাদ্দ পেলেই এই সংকটের সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। কালিয়াকৈর প্রতিনিধি আলহাজ হোসেনের তথ্য ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 122টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 11টিতে আসন সংকটে লেখাপড়া ব্যাহত হচ্ছে। বেঞ্চ না থাকায় শ্রেণীকক্ষের মেঝেতে বসে লেখাপড়া করছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে করে তাদের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান চান বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীরা। তাহলে আমরা ভালো মতন পড়াশোনা করতে পারি। পর্যাপ্ত বেঞ্চও নাই, যার কারণে আমরা এখানে মানে বাচ্চাদের মেঝেতে বসে ক্লাস করে করাইতেছি। সরকারের কাছে আমাদের দাবি, যদি এই কাজ আরো তাড়াতাড়ি হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। এ সংকটের কথা স্বীকার করলেন উপজেলা শিক্ষা কর্মকর্তাও। শ্রেণীকক্ষ অনুযায়ী বেঞ্চ এখন পর্যন্ত না থাকায় সেগুলো পাঠদানে সমস্যা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদেরকে অনেক ক্ষেত্রে পুরাতন বেঞ্চে বসে বা ফ্লোরিং করে এভাবে পাঠদান পরিচালনা করতে হচ্ছে, যেটি শিশুদের পাঠে মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে। আর বরাদ্দ পাওয়া সাপেক্ষে সংকট সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাইমারি স্কুলে বেঞ্চের সংকট রয়েছে, আমরা আগামী অর্থ বছরের মধ্যে সেই সংকট দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত এই সংকট সমাধান করে বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। তানজিদ ভুঁইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। পদ্মা সেতু ট্যুর প্যাকেজ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শুক্রবার বিকেলে রাজধানী পর্যটন ভবনে পর্যটন কর্পোরেশন পরিচালিত এই প্যাকেজ উদ্বোধন করেন তিনি। প্রতিদিন বিকেল 5:30 পর্যটকদের নিয়ে যাত্রা করবে পর্যটন কর্পোরেশনের নিজস্ব পরিবহন, যা ফরিদপুরের ভাঙা মোড় হয়ে আবার ফিরে আসবে। এতে করে পর্যটকরা সেতুর দিন এবং রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্যাকেজের মূল্য রাখা হয়েছে 999 টাকা। ভবিষ্যতে এই ট্যুর প্যাকেজের পরিধি আরও বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী। আজকের যে আয়োজন, এটা আরও বহু মাত্রিকতা পাবে। আমরা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছি। আমরা ইংল্যান্ডের এবং জার্মানির রাস্তায় যেসব সাইটসিইংয়ের বাস আপনারা দেখেন, সেই একই কোম্পানির বাস আমরা নিয়ে আসতেছি অতি শীঘ্রই। সেই বাসগুলো সারা ঢাকা শহরে আমাদের স্মৃতিসৌধ সহ বঙ্গবন্ধু মিউজিয়াম, কার্জন হল, আসান মন্দির সহ বারুদা সিটি, এগুলো দেখিয়ে বিশ্বের পর্যটক বিশ্ববাসীর কাছে আমরা বাংলাদেশের এই নান্দনিক সৌন্দর্য তুলে ধরতে পারব বলে আমরা বিশ্বাস করি। পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্যের একটি অংশ উল্লেখ করে যথাযথ সংরক্ষণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুক্রবার দুপুরে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে এক সেমিনারে এ কথা বলেন তিনি। পর্যটকদের বিহার সম্পর্কে ভালো ধারণা দেয়া, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলেন প্রতিমন্ত্রী। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে 40 জন জোনাল ম্যানেজারের অংশগ্রহণে 60তম জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের সঙ্গে প্রায় 4.5 কোটি পরিবার জড়িত উল্লেখ করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানান। সব ক্ষেত্রে অগ্রগতির শীর্ষে পৌঁছাতে ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রবাসের খবর।
সৌদি আরবের জেদ্দা আজিজিয়া এলাকায় একটি সাপ্লাই কোম্পানিতে 200+ বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছে। জানা যায়, দালালের পাল্লায় পড়ে অনাহারে শুকনা রুটি খেয়ে দিন পার করছেন তারা। সাপ্লাই কোম্পানির এসব বাংলাদেশি শ্রমিককে কাজ না দিয়ে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে। এতে প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শ্রমিকরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। জমিসহ ঘর উপহার পেয়ে উদ্বেলিত আরও 26,000 পরিবার, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, নতুন করে জীবন সাজানোর আশা। দেশের সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, মন্তব্য হাসান, সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বললেন ফখরুল। এবং আবারও অস্থিতিশীল হচ্ছে চালের বাজার, বস্তা প্রতি দাম বেড়েছে প্রায় 100 টাকা, লিটারে 14 টাকা কমেছে সয়াবিন তেলের। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সব খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।